নমস্কার, রাইট ফিউচার বিজনেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করবো আরো একটি ব্যবসার আইডিয়া নিয়ে, যে ব্যবসার আইডিয়া দিয়ে কাজে লাগাতে পারলে আপনার বিজনেসটা খুব ভালো জায়গায় পৌঁছে যাবে। তবে আজকের ব্যবসার আইডিয়াটা সম্পূর্ণরূপে অন্য ধরনের ব্যবসা। তার কারণ, এতদিন যে ধরনের ব্যবসার আইডিয়া দেখে এসেছেন, সেখানে একটা দ্রব্য ম্যানুফ্যাকচারের বলতে সেটাকে আপনাকে বিক্রি করতে হচ্ছে। কিন্তু যদি এরকমটা হতো, আপনি দ্রব্য উৎপাদন করছেন কিন্তু সেই দ্রব্য উৎপাদিত দ্রব্যটা আপনাকে কোথাও বিক্রি করতে যেতে হচ্ছে না, সেক্ষেত্রে আপনার ব্যবসাটা কিন্তু কোনো রকম হেডেক থাকছে না। অর্থাৎ বিজনেসের অন্যতম যে একটা জায়গা, সেটা হলো আপনার উৎপাদিত দ্রব্যটাকে আপনি যদি সঠিক জায়গাতে বিক্রি না করতে পারেন, তা সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসাটাকে গ্রো করে নিয়ে যেতে পারবেন না। কিন্তু এরকমটা যদি হয় যে আপনার ব্যবসার উৎপাদিত দ্রব্যটা সবটাই কোম্পানি কিনে নিচ্ছে, সেক্ষেত্রে কি হবে, আপনার এই সেলস করার দিক থেকে কোনো রকম চিন্তা করতে হবে না। তো ঠিক এরকমই একটি আজকের ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন দুর্গা ইঞ্জিনিয়ারিং কোম্পানির অনার মিস্টার বিশ্বজিৎ প্রামাণিক। মিস্টার বিশ্বজিৎ প্রামাণিককে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা, আজ আমি আপনার কাছ থেকে একটু জেনে নেব যে আপনাদের যে এই ব্যবসার কথা বলছেন, যে আপনারা সমস্ত দ্রব্যটা পুরোটাই আপনারা নিজেরাই কিনে নেবেন, একদম ধরে আপনারা এই দ্রব্যগুলো কিনে নিচ্ছেন, বা এখানে কি কি দ্রব্য উৎপাদিত হয় একটু আমি একটু জেনে নেব। আচ্ছা, প্রথমত বলি, ধূপকাঠি এমন একটা বিজনেস, এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের প্রয়োজন, কাজে লাগে, এবং এর একটা বিশাল একটা চাহিদা রয়েছে। কিন্তু আমরা অনেক সময় কি করি, কোনো মেশিন বসালাম, প্রজেক্ট বসালাম, বসানোর পর সেই উৎপাদনটা, মানে সেই দ্রব্যটা আমরা তৈরি করলাম, তৈরি করার পর আমরা বেচার জন্য আমরা চিন্তা করি যে আমরা কোথায় বেচবো। তৈরি তো করে ফেললাম, কিন্তু সেই জায়গাটা নিয়ে আমি এইটুকু বলবো যে আমাদের এই দুর্গা ইঞ্জিনিয়ারিং এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা প্রতিষ্ঠান বা এমন একটা কোম্পানি যেখান থেকে একটা ইনকামের জায়গা অবশ্যই করা যায়। কারণ এই যে প্রোডাকশনটা যারা মেশিন আমাদের কাছ থেকে কিনবে, কারণ মেশিন বিভিন্ন ধরনের আছে, যারা মেশিন আমাদের কাছ থেকে কিনবে তারা তৈরি করে প্রোডাক্ট মালটা ঘরে বসেই তৈরি করবে, করে প্রোডাক্ট মালটা আমাদেরকে বিক্রি করে দিতে পারবে। সব মালটা টোটালটাই আমরা কিনে নেব এবং সেটা ক্যাশ টাকায় লেনদেন হয় আমাদের। আর পেমেন্ট সিস্টেম কীভাবে হবে সেগুলো সমস্ত কিছু আমরা বলে দেবো, জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো। আর এর জন্য সব থেকে বড় বিষয়, ব্যবসা করার জন্য মানসিক একটা মানে চিন্তাভাবনা, স্ট্রং চিন্তাভাবনা রাখা দরকার। কেন, অনেকেই আছে যারা চাকরিজীবী আছে, অনেকে আবার ছোটোখাটো ব্যবসা করছে, তারাও করতে পারে, লেবার লাগিয়ে করতে পারে, সবাই করতে পারবে এটা। আর তৈরি করে যদি আমাদেরকে মাল কেউ বিক্রি করে, মানে র স্টিক, আমরা অ্যাকচুয়ালি কী করি একটু দেখাই সবাইকে, এই এটা হচ্ছে বাম্বু স্টিক, মানে বাঁশের কাঠি, বাঁশের কাঠিটা একটা ফাইন করে কাটা আছে, এরকম রেডি থাকে, এর মধ্যে মশলাটাকে লাগাতে হয়, মশলাটাকে লাগানোর পর তৈরি করে ওই মালটাই আমাদেরকে বিক্রি করবে, কিন্তু কোনো সেন্ট করতে হবে না। এরকম 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 কাঠিটা পুরো এরকম আসবে, এই ধরনের আসবে, সেন্ট প্যাকেটিং মার্কেটিং টোটালটা কাজটা কিন্তু আমরা করবো। সবথেকে বড় বিষয় একটা কথা বলবো, যে যারা চিন্তা ভাবনা করছে যে এই ব্যবসাটা বা এই প্রজেক্ট বসিয়ে একটা নয় দুটো চারটে পাঁচটা মেশিন বসিয়ে আমি কাজ করব, তো সেক্ষেত্রে প্রাথমিক দিকে একটা ছোটখাটো একটা ইনভেস্টমেন্টের অবশ্যই আছে। কারণ কোনো একটা দোকান বা কোনো একটা কিছু সব কিছু করতে গেলে মানুষের প্রথমে একটা ইনভেস্টমেন্ট করতে হয়, কেন ব্যবসা মানেই হচ্ছে মূলধন এবং একটা ইনভেস্টমেন্টের একটা জায়গা থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ভালো একটা ইনকামের জায়গা করা যেতে পারে এই ধূপকাঠিটাকে নিয়ে। এবং কেউ যদি মনে করে যে আমি নিয়ে বসালাম, বসানোর পর আমি হয়তো চাকরি করছি, তাহলে আমি করতে পারছি না, তাহলে সেক্ষেত্রে সেই লেবার লাগিয়েও কিন্তু কাজ করে সেই প্রোডাক্ট মালটা আমাদেরকে দিতে পারে, মানে র স্টিকটা বা সেন্ট ছাড়া, সেন্ট প্যাকেটিং মার্কেটিং এটা আমরা করবো। এবং কেউ যদি মনে করে যে না আমরা নিজেরা সেন্ড করতে চাই, সেন্ড প্যাকেটিং করে আমাদের একটা নিজস্ব ব্র্যান্ড করতে চাই, তো তখন সেক্ষেত্রে কিন্তু সে নিজেও কিন্তু সেন্ড প্যাকেটিং করতে পারবে। তার জন্য কোন সেন্ড ভালো, কোন সেন্ডের মধ্যে কোন কেমিক্যাল দিলে আরও ভালো হবে, এগুলোর ডিটেলসটা আমরা সম্পূর্ণ শিখিয়ে দেবো। তার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ আমরা নিই না, কারণ যারা মেশিন কিনছে তাদেরকে আমরা টোটালভাবে সব রকমভাবে সহযোগিতা করার এটা আমরা একটা দায়িত্ব নিই। আর সব থেকে বড় বিষয়, আমরা যে মাল কিনবো, অনেক কোম্পানি আছে মুখে বলে দিল যে আমরা মাল কিনছি, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কোনো মৌখিক কোনো বিষয় নেই, আমরা কোর্ট পেপার এগ্রিমেন্ট করে কিন্তু মাল কিনি, তার মানে এবং লাইফ টাইম, মানে এরকম এক এক বছর বা দু বছর বা পাঁচ বছরের কোনো কন্ট্রাক্ট নেই, লাইফ টাইম সে মাল আমাদেরকে বিক্রি করতে পারবে। আমি কোর্ট পেপার এগ্রিমেন্ট আমার কাছে রয়েছে, আমি একটা দেখাতে পারি, আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের জিএসটি বিল। আর প্রত্যেকটা বিল আমাদের পাকা বিলে হয়, আমাদের কোনো কাঁচা বিলে কাজ হয় না,
আমাদের জিএসটি নাম্বার 19BGB PP40888F1Z5, এটা হচ্ছে আমাদের জিএসটি নাম্বার। আর আমাদের হচ্ছে এগ্রিমেন্টটা আমরা এইভাবে আমরা পুরো এগ্রিমেন্ট করি, এইভাবে আমরা এগ্রিমেন্টগুলো করি, সেগুলো আমরা সব দেখিয়ে দেবো কীভাবে এগ্রিমেন্ট হবে না হবে। যখন মেশিন কিনবেন তখন আমরা আগে টাকা পেমেন্ট করার আগে আমরা আগে করতে দিই তাকে, এগ্রিমেন্ট করার করতে দিই তাকে, তারা পড়ে দেখবে, যদি মনে হয় যে হ্যাঁ আমরা এই কোম্পানির সাথে কাজ করব বা কাজ করতে ইচ্ছুক আছি তাহলেই এগোবে, না হলে এগোবে না। আর একটা জিনিস বলবো, যারা একটু পজিটিভ চিন্তাভাবনা রাখে যে আমি কিছু করতে চাই, নিজে পায়ে দাঁড়াতে চাই বা আমার ব্যবসা আছে, আমি স্টাবলিশড, আমি আরও কিছু আর্ন করতে চাই, তো তারা প্রত্যেকেই কিন্তু একটা ইনকামের জায়গা করতে পারে। তার জন্য এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম। এবং আমাদের এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে পেমেন্ট নিয়ে কোনোদিন সমস্যা হয় না। বড় বাজার বা অন্যান্য জায়গায়, নানা জায়গায় আছে, অনেক কোম্পানি আছে, তো সেখানে কী হয় প্রবলেম, একটাই জিনিস হয় যে টাকা পয়সা নিয়ে লেনদেন, টাকা নিয়ে ঝোলাচ্ছে। আমাদের কিন্তু এখানে একদম কোনো দিন কেউ বলতে পারবে না আমাদের এখানে টাকা নিয়ে কোনো সমস্যা কারোর হয় না, পেমেন্ট কাজ করবে, পেমেন্ট পাবে, এইভাবেই কিন্তু আমাদের এখানে এগ্রিমেন্ট করে কিন্তু আমরা কাজ করাই। আর মেশিন হচ্ছে আমাদের তিন ধরনের আছে, আমি সেটাও বলে দিচ্ছি, মেশিনের প্রাইসগুলো বলে দিচ্ছি, কারণ অনেকে মেশিনের প্রাইস আবার অনেকে বলতে চায় না, অনেকে আবার কম দামে 50,000, 60,000, 70,000 টাকা নাকি মেশিন বিক্রি করছে। তো ওরা কী করে, গুজরাট থেকে এবং বিভিন্ন জায়গা থেকে পার্টসগুলো নিয়ে এসে তারা কী করে অ্যাসেম্বলিং করে, কোনো তৈরি করে না, কিন্তু ওই মেশিনের কোনো জান নেই। আর আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং দুর্গা ইঞ্জিনিয়ারিং, আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং মেশিন, আমি সেই মেশিন আমি আমার নিচে আছে, অফিসের নিচে রয়েছে, প্রচুর মেশিন স্টক রয়েছে, আমি চালিয়েও দেখাবো। আর মেশিনের তিন রকম কোয়ালিটি, একটা হচ্ছে 90,000 টাকা, একটা হচ্ছে 1,25,000, আর একটা হচ্ছে 1,45,000। 90,000 টাকা কী আছে, 90,000 টাকার যে মেশিনটা, এটা হচ্ছে আমরা গুজরাটের মেশিন বা বাইরের মেশিন বলি বা ভিয়েতনামের মেশিন যেগুলো আছে সেগুলো হচ্ছে বাইরের মেশিন, এটা 90,000 টাকা জিএসটি দিয়ে আমরা এটা বিক্রি করছি। কিন্তু এই মেশিনের প্রোডাকশান হচ্ছে আপনার খুব বেশি হলে 3 থেকে 3.5 কিলো, 4 কিলো গেলেও যেতে পারে, কিন্তু সেটা খুব দক্ষ কারিগর না হলে হবে না, তো আপনি 3 থেকে 4 কিলো ধরা যেতে পারে। আর যেটা 1,25,000 টাকার মেশিন আছে, 1,25,000 যে মেশিন আছে সেই মেশিনে হচ্ছে ঘন্টায় খুব কম করে হলেও 5 কিলো প্রোডাকশন সে করতে পারবে, খুব কম করে 5 থেকে 5.5 কিলো, 6 কিলো যেতে পারে, কিন্তু সেটা দক্ষ কারিগর দরকার, সেক্ষেত্রে 5 কিলোটা ধরে রাখা দরকার। আর 1,45,000 যেটা সর্বোচ্চ এবং সব থেকে হাই স্পিড মেশিন এবং খুব ভালো মেশিন, সেটা হচ্ছে ঘন্টায়, মানে পার ঘন্টায় পার আওয়ার হচ্ছে 8 কিলো মিনিমাম প্রোডাকশন সে করতে পারবে। মানে যদি গ্যারান্টি থাকে তাহলে কি হচ্ছে, মেশিনের ধরুন মোটর খারাপ হয়ে গেল, হতেই পারে, প্রবলেম হতে পারে, তো পুরো রিপ্লেস করে নতুন আবার লাগিয়ে দেওয়া হবে, তার জন্য 1 টাকাও নেওয়া হবে না। আর ওয়ারেন্টি মানে হচ্ছে চেঞ্জ করে দেওয়া হবে কিন্তু তার জন্য পে করতে হবে, এটা হচ্ছে ওয়ারেন্টি, যেটা যতদূর আমি জানি, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে আমরা কাজ করাই। আর আমাদের মেশিনের এতটাই জান আছে এবং এতটাই ভালো, আমরা যেহেতু নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি, সেক্ষেত্রে আমি এটা বলবো যে কেউ যদি একটু হাই স্পিড মেশিন, ভালো মেশিন নিয়ে কাজ করে তাহলে তার প্রোডাকশান ক্যাপাসিটি কিন্তু বেশি হবে এবং অল্প লেবারে বেশি একটা টাকা রোজগার করার একটা জায়গা রয়েছে। যেহেতু এখানে বিক্রি করতে হচ্ছে না একেবারেই কোনো, যদি কোনো মানুষ এই ব্যবসাতে নামেন, সেক্ষেত্রে যেহেতু একেবারেই বিক্রি করতে যেতে হচ্ছে না কোথাও, সেক্ষেত্রে বলা যেতে পারে এটা কিন্তু খুব ভালো একটা, কোনো কোনো এতে কোনো রিস্কের কোনো ব্যাপার নেই, সারা বছর কাজ করতে পারে, 5টা 10টা 15টা 20টা মেশিন বসেও কাজ করতে পারে। এবার আমরা আগে কি করতাম, মিনিমাম 5টা মেশিন না হলে আমরা প্রজেক্ট বসাতে দিতাম না, কিন্তু এখন অনেক সাধারণ মানুষ আছে, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আছে, যারা প্রথমে চায় যে না আমরা একটা দিয়ে শুরু করবো, আমাদের অল্প কিছু আর্ন আছে, আমরা একটা আর্ন কিছু করতে যাবো, তো তাদের জন্য একটা অপরচুনিটি আমার রয়েছে যে তারা একটা মেশিন বসেও কিন্তু কাজ করতে পারবে। কিন্তু একটাই আমার কথা বলার, মানে এই কোম্পানির অনার হিসাবে বা এই ম্যানুফ্যাকচারার হিসাবে, যে একটা বসান, দুটো বসান, যাই বসান না কিন্তু, মানে লেবার একটা দিয়ে, একটা মেশিনে একটা লেবার দিয়ে সে কিন্তু কাজ করতে পারবে, মানে যেহেতু ফুললি অটোমেটিক মেশিন, তার জন্য লেবার লাগছে। আর যদি নিজে যদি মেশিনে বসতে পারে তাহলে লেবারের টাকাটাও কিন্তু বেঁচে যাবে এবং সেটাও কিন্তু তার প্রফিট। আচ্ছা, এবং আমি প্রফিটের বিষয়টা আমি বলে দিই, 1 কিলো মাল, মানে স্টিক নিয়ে, র মেটেরিয়াল নিয়ে 1 কিলো মাল তৈরি করতে খরচ পড়ে হচ্ছে, অটোমেটিক মেশিনের ক্ষেত্রে বলছি, অটোমেটিক মেশিনের ক্ষেত্রে তৈরি করতে খরচ পড়ে হচ্ছে 44 টাকা 45 টাকা ম্যাক্সিমাম, আর বিক্রি হয় আমাদের কাছে 64 থেকে 65 টাকা, ঠিক আছে। যদি আপনার এদিকে কেনা পড়ে হচ্ছে 44 টাকা, তাহলে ওদিকে বিক্রি হবে 64 টাকা, মানে 20 টাকা প্রফিট থাকবে।
ওটা আপনারা যখন পার কিলোতে, হ্যাঁ আমরা যখন কিনে নিচ্ছি 64 টাকায় আমরা কিনে নেব, 64 এ আমরা কিনব, ঠিক আছে? এবার কখনো হয়তো মার্কেটে দাম বেড়ে গেল, এদিকে যদি 45 হয় তাহলে ওদিকে হবে 65, বা এদিকে যদি 42 হয় তাহলে ওদিকে হচ্ছে 62, মানে 20 টাকা ডিফারেন্সে কিন্তু আমরা মাল কিনব। এই এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আর আরেকটা বিষয় বলবো, যারা একটু পজিটিভ চিন্তা ভাবনা রাখে তারাই যোগাযোগ করবে, নাহলে অযথা আপনার সময় নষ্ট। আর সব থেকে বড় কথা, আমাদের এত কাস্টমার আসলে, যারা আসবে তারা জানে, বা যারা এসেছে তারা জানে, বা যারা আসবে তারা জানতে পারবে, কিন্তু ফালতু কাস্টমারদের কিন্তু আমার এখানে কোনো প্লেস নেই। আমি এইভাবে বললাম তার কারণ হচ্ছে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কষ্ট হতে পারে, কিন্তু কিছু করার নেই। কিন্তু পরিষ্কার মাইন্ড নিয়ে, ভালো চিন্তাভাবনা নিয়ে আসুন, একটা কাজের চিন্তাভাবনা নিয়ে আসুন, দেখবেন আমরা 100% সব রকম সহযোগিতা করব। এবং আমাদের টেকনিক্যাল যে পার্সন যারা রয়েছে, বাড়িতে মেশিন গেল, যাওয়ার পর ইনস্টলেশন হলো, ইনস্টলেশন করার পর বাড়িতে গিয়ে কিন্তু আমাদের ট্রেনিং করানো হয়। আমাদের এখানে কোনো ব্যাপার নেই, মানে এখান থেকে মেশিন যাবে বাড়িতে, বাড়িতে গিয়ে আমাদের টেকনিক্যাল লোক যাবে, গিয়ে সেখানে টোটালটা শিখিয়ে বুঝিয়ে দিয়ে তারপরে সে কিন্তু আসবে এইভাবে। আর আমাদের একটা স্যাটিসফ্যাকশন ফর্ম হয়, মানে ধরুন কোনো একজন কাস্টমার মাল মেশিন কিনলো, তার কাছে আমার টেকনিক্যাল পার্সন গেল, গিয়ে তাকে শেখালো, বোঝালো, বা অতটা শেখালো না, চলে আসলো। আমাদের কিন্তু এইভাবে কাজ হয় না, আমাদের একটা স্যাটিসফ্যাকশন ফর্ম হয়। আপনি যখন পুরো বিষয়টা শিখলেন, জানলেন, বুঝলেন, তারপরে ওই স্যাটিসফ্যাকশন ফর্মে আপনি সই করবেন। আমরা ওই স্যাটিসফ্যাকশন ফর্মটা দেখবো যে হ্যাঁ আপনি শিখেছেন, জেনেছেন, বুঝেছেন, শেখার পর তারপরেই কিন্তু আপনি সিগনেচারটা করবেন। তো আমাদের কিন্তু এইভাবেই কিন্তু পুরোপুরিভাবে কাজগুলো হয়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হয় আমাদের। আচ্ছা, তাহলে যেহেতু একদম এগ্রিমেন্ট করে আপনারা নিয়ে নিচ্ছেন যে আমি তোমার কাছ থেকে ধূপটা কিনে নেব, একদম যে ধূপটা তোমায় কোথাও বিক্রি করতে হবে, আর আপনি যদি চান সেক্ষেত্রে আপনি চাইলে অন্য কোথাও বিক্রি করতে পারেন। যদি অন্য কোথাও বিক্রি করতে পারে, তার জন্য সেন্ড কিভাবে করবে, প্যাকেটিং কিভাবে হবে, কত টাকা কস্টিং আসবে, কিভাবে হবে, কোন সেন্টের মধ্যে কোন কেমিক্যাল দিলে গন্ধটা একটু বেশি ছড়াবে, মানে ধূপকাঠি হচ্ছে কি সেন্টের উপর ডিপেন্ড করে। তো ওই সেন্টের কোয়ালিটি যাতে আরো ভালো হয়, বা যাতে মার্কেটটা কিভাবে করা যায়, তো সেগুলোর জন্য আমরা গাইড দিয়ে দেবো। কিন্তু যারা নতুন চিন্তা ভাবনা করছে আমরা এই মেশিন বসিয়ে প্রোডাকশন করব বা করে একটা ইনকামের জায়গা করব, তাদেরকে বলবো নিজেরা মানে মার্কেটিং না করে তৈরি করে মালটা যদি আমাদেরকে সাপ্লাই করে তাহলে ভালো হয়, প্রথম 6 মাস 1 বছর। তারপরে যদি মনে করে যে আমি নিজে সেল করে প্যাকেট করে মার্কেট করব, আমরা তো রয়েছি, কোনো অসুবিধা নেই। আবার অনেকের আছে যাদের হচ্ছে অনেক 500-600 দোকান, তাদের লাড্ডু, গজা, চিপস, বিস্কুট, বিভিন্ন জিনিস তারা কি করে মার্কেটিং করে, অলরেডি তার মার্কেট রয়েছে, তারা নিয়ে গিয়ে শুরু থেকেই করতে পারে, তার জন্য কোনো মানে অসুবিধা করতে পারে, আমরা শিখিয়ে দেবো সেই জায়গাটা, আমরা শিখিয়ে দেবো। আচ্ছা, ধূপটা যেহেতু সেন্টের উপরেই চলে, তার মানে বলতে হচ্ছে, বলতে চাইছেন যে সেন্ট যেরকম ধরনের লাগবে সবটাই আপনারা দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো, বুঝতে না পারলে ফোনে গাইড পাবে, কোনো অসুবিধা, সমস্ত রকম হেল্প পেয়ে যাবে। আর যে ধূপটা সারা বছরই চলে, এবং শুধু তাই নয়, যে কোনো ধর্মাবলম্বী মানুষই হন না কেন, প্রত্যেকেই ধূপটা ব্যবহার করেন, তাই এই ব্যবসাটা কিন্তু খুব একটা ভালো ব্যবসা, এবং চাইলে কিন্তু এটা যে কেউ শুরু করতেই পারেন। যেহেতু এখানে ঘরের মহিলারা পর্যন্ত নিয়ে গিয়ে কাজ করছে। আর একটা জিনিস বলি, যেটা আমার একটু স্লিপ করে গেলাম, ম্যানুয়াল মেশিন আমাদের রয়েছে। এবার কেউ যদি মনে করছে আতিথিদের একদম কমজোর, তারা ম্যানুয়াল মেশিন নিয়ে কাজ করতে পারে, কিন্তু ম্যানুয়াল মেশিনে হচ্ছে আমাদের দাম হচ্ছে 22,500 টাকা জিএসটি দিয়ে। আমাদের কিন্তু জিএসটি ছাড়া কেউ বিল চাইবেন না, কেন আমরা কাঁচা বিলে কাজ করি না। যা হবে পাকা বিলই আপনি পাবেন, পরিষ্কার বিল পাবেন, পাকা বিল পাবেন, আর মানে অথেন্টিক বিল পাবেন, ঠিক আছে? আর 22,500 যে মেশিন, ম্যানুয়াল মেশিনের মধ্যে খুব ভালো স্মুথ, এবং আমাদের নিজেদের প্রোডাকশন হয়, আপনারা এখানে আসলে দেখতে পারবেন, জানতে পারবেন, এবং প্রচুর স্টকও আছে মেশিন আমাদের, সব কিছু পরিষ্কার ব্যাপারটা জানতে পারবেন। আচ্ছা, কেউ যদি ম্যানুয়াল মেশিনে প্রোডাকশন করে, সেক্ষেত্রে প্রোডাকশনটা অনেক কম হবে। এবার ব্যাপারটা বলি, ম্যানুয়াল মেশিন হচ্ছে প্রোডাকশনটা নির্ভর করে হচ্ছে তার নিজের উপর, কেন ম্যান পাওয়ারের উপর কিন্তু ডিপেন্ড করছে। যে একটা মানুষ, সে একটু যদি বয়স্ক লোককে বসানো হয়, সে দেখা যাচ্ছে ঘন্টায় হয়তো 500 গ্রাম কাজ করবে, মানে মশলা দিয়ে 500 গ্রাম কাটি বের করবে। একজন যদি আমার মতন বা আপনার মতন যদি লোক বসে, তাহলে সেখানে কিন্তু দেখা যাচ্ছে হয়তো 1 কিলো, 1 কিলো, 250, 1.5 কিলো, 2 কিলো পর্যন্ত টেনে যাবে। এবার মানুষের নিজের উপর ডিপেন্ড করে ম্যান পাওয়ারের উপর, কারণ এখানে কোনো মানে ফালতু কোনো কমিটমেন্ট বা আমি করবো না যে এত প্রোডাকশন হবে, এই হবে। অনেকে অনেক জায়গায় বলছে 2 কিলো, 3 কিলো, 2.5 কিলো, 4 কিলো, ভাই দেখিয়ে দাও, পারবে না দেখাতে,
ঠিক আছে, ম্যানুয়াল মেশিন মানে হচ্ছে ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ বাড়ির লোকজনদের দ্বারাই এটা সম্ভব হয়ে যাবে বলছেন? সবাই করতে পারবে, ঘরের মহিলা করতে পারবে, বাচ্চারা পর্যন্ত অটোমেটিক মেশিন পর্যন্ত একটা 12-15 বছরের একটা ছেলে মেয়েরা করতে পারবে, সুইচ অন করে হয়ে যাবে। এবার কিছু অপারেটিং এর ব্যাপার থাকে, সেগুলো আমাদের টেকনিক্যাল পার্সন শিখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কোনটা সুইচ অন অফ আছে, কোনটা কিভাবে চলবে, এ টু জেড ব্যাপারগুলো শিখিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা যদি মেশিন কিনতে আগ্রহী হন এবং এই কোম্পানির সঙ্গে কাজ করতে আগ্রহী হন, যেহেতু এখানে আপনাকে কোনো দ্রব্য বিক্রি করার কোনো ঝামেলা থাকছে না, তাহলে আপনি এক কাজ করতে পারেন, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করলে আপনি মেশিন পেয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি বাইব্যাকের জন্য যে গ্যারান্টি বা বাইব্যাকের জন্য যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টটা সুদ্ধ আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার দ্রব্য বিক্রয় করার কোনো রকম ঝামেলা থাকবে না। আর আপনি যদি বিক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনি নিজের ইচ্ছাতে বিক্রি করতে পারেন, সেটাও বলে গেলেন বিষয়ে। আচ্ছা, এবারে আমরা মেশিন কিভাবে অপারেট করতে হয় সেই অপারেটগুলো একটু দেখে নেব। হ্যাঁ, এবারে যে মেশিনটা নিয়ে আলোচনা করবো সেটা হলো একদম ফুললি অটোমেটিক মেশিন। তো ফুললি অটোমেটিক মেশিনটা কিভাবে চালানো হবে সেটা আমরা একটু দেখে নেব। একটু আমি বিষয় দেবকে অনুরোধ করবো যে কি করে আমি মেশিনটাকে চালানো হবে এবং কি কি অপারেটিং রয়েছে সেই অপারেটিং সিস্টেমগুলো যদি বলে দেন। সেটা আমি দেখাবো, অবশ্যই দেখাবো আপনাকে বা সবাইকে দেখাবো। এই যে মেশিনটা যেটা দেখছেন, এই মেশিনটা সবাইকে দেখান, যে এই মেশিনটা হচ্ছে অটোমেটিক মেশিনের মধ্যে সব থেকে হাই স্পিড মেশিন এবং সব থেকে আপডেট মেশিন। এই মেশিন ঘন্টায় 8 কিলো প্রোডাকশন দেয়। অনেকে বলছে 9 কিলো, 10 কিলো, 11 কিলো, 12 কিলো, 15 কিলো, 20 কিলো, মানে কোনো সীমা নেই বলার, মানে মুখে যা আসছে তাই বলছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না, কেউ দেখাতে পারবে না। 8 কিলো সর্বোচ্চ হচ্ছে 8 কিলো, 8 থেকে 8.5 কিলো অব্দি যেতে পারে ম্যাক্সিমাম, কিন্তু এর ওপরে স্পিড তোলা সম্ভব না, কিন্তু সেই মেশিন আসেনি। তো এইটাই সেই আপডেট মেশিন যেটা আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং, আমাদের দুর্গা ইঞ্জিনিয়ারিং, দেখবেন আমাদের কিন্তু লেভেল করা রয়েছে দুর্গা ইঞ্জিনিয়ারিং, দুর্গা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, রেজিস্টার্ড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, রেজিস্ট্রেশন বা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু এ টু জেড দেওয়া রয়েছে, মডেল নাম্বার দেওয়া রয়েছে। তো এইটা হচ্ছে আমাদের অটোমেটিক মেশিনের মধ্যে সব থেকে হাই স্পিড মেশিন, যেটা থেকে একটা ভালো ইনকামের জায়গা এবং ভালো প্রোডাকশনের জায়গা করা যায়। এইগুলো যে দেখছেন, এই ওপরের গুলো যেগুলো দেখছেন, এই ওপরের যে মেশিনগুলো যেগুলো পেটি করে রাখা রয়েছে, দেখুন এই যে এগুলো, এগুলো হচ্ছে মানে 1,45,000 টাকার মেশিন, মানে যে হাই স্পিড মেশিন যেটা আমি খোলা দেখালাম, ঠিক আছে। আর নিচেরগুলো হচ্ছে 1,25,000-এর মেশিন, নিচেরগুলো হচ্ছে 1,25,000, সব মডেল নাম্বার কিন্তু আলাদা আছে, আমরা সব দেখিয়ে দেবো, যারা মেশিন পারচেস করবে তাদেরকে আমরা সব দেখিয়ে দেবো সুন্দরভাবে, তারা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। মানে 1,25,000-এ ঘন্টায় প্রোডাকশন হবে ম্যাক্সিমাম 5 কিলো, 5 থেকে 5.5 কিলো, আর 1,45,000-এ প্রোডাকশন হবে হচ্ছে ঘন্টায় 8 থেকে 8.5 কিলো, এই হচ্ছে প্রোডাকশন। আর এই মেশিনটা আমি চালিয়ে দেখাবো কীভাবে প্রোডাকশন হচ্ছে, তারা দেখলে আরও ভালো করে বুঝতে পারবে। নিয়ে দেখানো হবে সেই মেশিনটা হলো ম্যানুয়াল মেশিন। অর্থাৎ যারা কম পুঁজিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনারা, তারা কিন্তু এই ম্যানুয়াল মেশিন নিয়েও কাজ করতে পারেন। তো এই ম্যানুয়াল মেশিনটা সম্পর্কে আমি বিশ্বজিতবাবুর কাছ থেকে একটু জেনে নেব। এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, ম্যান পাওয়ারের দ্বারা চলে। তার কারণ এই কারণে বলছি, আমি একটুখানি বুঝিয়ে দিই, তারপর সামনাসামনি আসলে দেখতে পারবে। এখান থেকে মশলাটা যাবে, এর মধ্যে থেকে মশলাটা দিতে হয়, দেওয়ার পর এটাকে ম্যানুয়ালি এইভাবে করে করার পর এই করে স্টার্ট হয়ে গেল, কমপ্লিট। এবার হচ্ছে কাটি, ঠিক আছে, কাটি থেকে শুরু হচ্ছে, এই কাটি, এই কাটি এইভাবে দেওয়ার পর এইভাবে দিয়ে যখনই পায়ের প্যাডেলটা যাবে, পায়ে পায়ের দিকটা দেখান, আমি পায়ের দিকটা, পায়ে প্যাডেল করলে, এখন এখন মশলা নেই বলে তাই, যখন মশলা থাকবে এখানে পায়ে এরকম প্যাডেল করলেই এটা এইভাবে বেরিয়ে আসবে, এইভাবে বেরিয়ে যাবে অটোমেটিক, ছিটকে বাইরে পড়বে। এইভাবে কাটি দিয়ে 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 বের করতে হবে, ভালো প্রোডাকশন করা যায়, তবে এটা ম্যান পাওয়ারের ওপর, ম্যানুয়াল ম্যান পাওয়ারের ওপর ডিপেন্ড করে।
যেহেতু এটা পুরোপুরি ম্যানুয়াল মেশিন, তাই এটা ম্যান পাওয়ার ছাড়া কোনোভাবেই সম্ভব না। যে আর এর উপরে একটা মেশিন যেটা বলেছিলাম অটোমেটিক মেশিনের মধ্যে, যেটা আমরা উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে 90,000 টাকা। ওটা যেহেতু গুজরাটের মেশিন এবং বাইরের মেশিন আমরা বলি বা ভিয়েতনামের মেশিন, সেই মেশিন আমার কাছে নেই বলে আমি সেটা দেখাতে পারলাম না, কিন্তু সেই মেশিনের কিন্তু ওয়ারেন্টি আছে। মাথায় রাখবেন সেই মেশিনে কিন্তু গ্যারান্টি নেই, বাইরের মেশিনের আমরা গ্যারান্টি দিই না, ওয়ারেন্টি দিই। যারা চাইবে অ্যাডভান্স করলে আমরা মাল আনিয়ে দেবো, তার জন্য 1 বছর ওয়ারেন্টি থাকবে, গ্যারান্টি কিন্তু থাকবে না। আমাদের যে 1,25,000 বা 1,45,000 যে মেশিন বললাম, 1,25,000, 1,45,000, তাতে কিন্তু গ্যারান্টি আছে 1 বছর, আমি বারবার বলছি। আর যেটা হচ্ছে 90,000 টাকার মেশিন, ওটাও অটোমেটিক মেশিন, ওটাও কিন্তু ওটাতে হচ্ছে আপনার ওয়ারেন্টি আছে, নট গ্যারান্টি। মানে পার্টস আপনার খারাপ হয়ে গেলে চেঞ্জ করে দেওয়া হবে, কিন্তু তার জন্য পে করতে হবে আপনাকে, চেঞ্জ হয়ে যাবে, সব কিছু পার্টস অ্যাভেলেবেল পাওয়া যাবে। আর এরপর আমি একটা জিনিস দেখাবো, আমাদের যে মেশিনের ফেয়ার পার্টস A to Z কিন্তু সব কিন্তু আমাদের কাছে A to Z, আমি বারবার বলছি A to Z সমস্ত রকম। একটা পিন পর্যন্ত আপনি এখানে নিচে দেখুন, পিন, সুইচ, পুশ বাটন থেকে ধরে A to Z সমস্ত রকম সব পার্টস আমাদের কাছে, কিন্তু কানেক্টার থেকে ধরে সমস্ত কিছু, DC মোটর ফোটর সব A to Z সব, কিন্তু রোলার ফোলার সব আমাদের কাছে, কিন্তু A to Z একটা ছোটো ছোটো পার্টস, ঠিক আছে, সমস্ত রকম, হ্যাঁ, প্রোগ্রামিং সমস্ত A to Z কিন্তু আমাদের কাছে মজুদ থাকে। এবং আমাদের এগুলো হচ্ছে রকেট বলে, এগুলো হচ্ছে রকেট, মানে যেখান থেকে কাঠিটা যায়। আর নজেল হচ্ছে নিচেরটায় নজেল আছে, এখানে দেখাবো নজেল, এখানে দেখুন, সবাইকে দেখালে সবাই বুঝতে পারবে, যেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন রকম ডাই, বিভিন্ন রকম 2.1, 2.0, ঠিক আছে, বিভিন্ন রকম নজেল কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল সব সময় স্টকে থাকে, যাতে আপনাদের কাজের যাতে কোনো রকম যাতে কোনো অসুবিধা কারণ না হয়, তার জন্য আমার কাছে কিন্তু সবসময় এটা জাস্ট এমনি আমাদের মানে রাখা রয়েছে, কিন্তু স্টক আমাদের প্রচুর রয়েছে, প্রচুর স্টক রয়েছে, তাতে কোনো অসুবিধা হবে না, মানে মেশিনের প্রোডাকশান হ্যাম্পার হওয়ার কোনো রকম প্রবলেমই হবে না, কারণ তার জন্য আমরা রয়েছি সবসময়। তাহলে বন্ধুরা, যদি আপনি মনে করে থাকেন যে ধূপ ব্যবসা আপনি করবেন, এবং ধূপ ব্যবসাতে যেহেতু একটা ভালো মতন প্রফিট রয়েছে, তার থেকে বড় কথা একটা ভালো মতন চাহিদা রয়েছে, এই চাহিদাটাকে যদি আপনি কাজে লাগানোর জন্য এই ফিল্ডে নামেন এবং এই কোম্পানির সঙ্গে আপনি কাজ করতে পারেন, অবশ্যই আপনি বিশ্বজিৎবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডিসপ্লেতে যে ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে, এই ফোন নাম্বার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এবং ধূপ ব্যবসা করতে পারেন। যেহেতু এখানে বাইব্যাকের একদম গ্যারান্টি দেওয়া হচ্ছে, তাই এই বাইব্যাকের গ্যারান্টি নিয়ে আপনি কাজটা করবেন এবং এখান থেকে আপনি একটা বেশ ভালো টাকা আর্নিং করার সুযোগ পেয়ে যাবেন। তাহলে বন্ধুগণ, আজকের ব্যবসার আইডিয়া এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।